ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. এটা হেকমতওয়ালা কোরআন। এখানে আল্লাহ পাক ঠিক একই শব্দ ব্যবহার করছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এটি হলো হেকমতওয়ালা কিতাবের আয়াত, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কিতাবে হাকিম হলো মুহসিনিনদের জন্য হেদায়েত এবং রহমত। সুবহানাল্লাহ, মুহসিনিনদের জন্য এই কোরআন দুইটা কাজ দিবে, একটা হলো হেদায়েতের কাজ দিবে আর একটা হলো রহমতের কাজ দিবে। কাদেরকে দিবে? মুহসিনিন। সূরা আল বাকারার শুরুতে আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এখানে বলছেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এটা হেদায়েত দিব মুত্তাকিনদেরকে, একটা কাজ দিবে সেটা হলো হেদায়েত, আর মুহসিনিনদেরকে হেদায়েত দিবে রহমত দিবে। এবার বুঝতে পারছেন মুত্তাকিন আর মুহসিনিনের মধ্যে পার্থক্য কি? এর আগে আমরা একদিন আলোচনা করছি, একজন মুমিনের চারটা স্তর আছে। প্রথম যখন আপনি ইমানের সাথে যখন মুসলিম হইবেন, ইমান আনি যখন জয়েন করবেন, তখন আপনার পোস্ট থাকবে কি? মুসলিম। এটা নিয়ে আবার একটু একতলাপ আছে, কারো মত হইলো আগে মুমিন পরে মুসলিম, কারো মত হইলো আগে মুসলিম পরে মুমিন। কারণ হাদিসে জিবরিলের মধ্যে আগে বলা হয়েছে ইসলাম, তারপরে বলা হয়েছে ইমান। আবার অনেক জায়গায় আগে ইমান বলা হয়েছে পরে ইসলাম বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনি প্রথম ইমান আনলেন, ইমান আনি যখন জয়েন করলেন তখন আপনার পরিচয় হলো মুমিন। আচ্ছা, এবার আপনি ইমানের যে যে দাবি, সলাত আদায় করা শুরু করলেন, সিয়াম পালন শুরু করলেন, যা যা ফরজ ওয়াজিব আছে এগুলো পালন করা শুরু করলেন, এবার আপনার পদবি এক ধাপ উপরে উঠে গেছে, আপনার প্রমোশন হয়ে কী হয়ে গেছেন? মুসলিম হয়ে গেছেন। আচ্ছা, এরপরে আপনি এমনভাবে আমল করতেছেন, কোনো ফরজ ওয়াজিব বাদ দিতেছেন না, কোনো কবিরা গুণা আপনার দ্বারা হচ্ছে না, তখন আপনার প্রমোশন আরেক ধাপ উপরে, কি হয়ে গেছেন? মুত্তাকিন। এরপরে এবার আপনি আল্লাহর সাথে আপনার মহব্বত এত গভীর হয়ে গেছে যে আপনি আল্লাহ ছাড়া কিছু বুঝেন না, তখন আপনি হয়ে গেছেন মুহসিনিন। সুবহানাল্লাহ। মুত্তাকিন আর মুহসিনিনের মধ্যে মৌলিক পার্থক্য হলো এটা, যে একজন সরকারি কর্মচারী তিনি চাকরি করেন, চাকরি করার পরে তাকে যেই দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্বটা উনি যথাযথ পালন করেন। ওনার ডিউটি সকাল 10টা থেকে বিকাল 4টা, উনি 10টার আগে যান, 4টার পরে অফিস থেকে বের হন, যা দায়িত্ব কোনো ফাঁকিবাজি করেন না, সব করেন। কিন্তু ওনার সামনে কেউ যদি ওনার মনিবের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কিছু বলে, উনি চুপ করে থাকে, উনি বলে যে হে বলছে বলুক, আমার এগুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এই লোকের নাম মুত্তাকি। আরেক লোক আছে, তার সামনে তার মনিবের ব্যাপারে কিছু বলবেন, লাভ মারি সে খাড়া যাব, যে আমার মনিবের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য আমার সামনে করা যাবে না। মানে তিনি মনিবকে, মালিককে এত বেশি মহব্বত করেন যে কেউ তার মালিকের বিরুদ্ধে খারাপ কিছু বলবে এটা সে সহ্য করতে পারে না। এটা হলো মুহসিনিন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সাথে যার ভালোবাসা, মানে সে আল্লাহর সব হুকুম আকাম পালন করে, কিন্তু কেউ আল্লাহর বিরুদ্ধে কিছু বললে হে কয় হে বলুক, অসুবিধা নেই, চুপচাপ, এটা হলো মুত্তাকি। আর যে ওইটাও সহ্য করতে পারে না যে আমার আল্লাহর বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে কিছু বলবে আর আমি আল্লাহর বান্দা হয়ে মুমিন হয়ে চুপ করে বসে থাকব, এই বান্দাগুলার নাম হলো মুহসিনিন। তো কোরআনে কারিম মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে আর মুহসিনিনদেরকে হেদায়েতও দিবে, রহমত দিবে। সুবহানাল্লাহ। আর মুহসিনিনের দরজা হলো একেবারে উপরে, আর এই মুহসিনিন আসছে কিসের থেকে? এহসান থেকে। হাদিসে জিবরিলের মধ্যে যেখানে দিন শিখানো হয়েছে, দিন তিনটা জিনিস, একটা ইসলাম, একটা ইমান আর একটা এহসান। এহসানটা আবার দুই রকমের অর্থ আছে কোরআনে, আবার এটা মিলাই ফেলবেন না, যেখানে আদলের সাথে এহসান আসবে সেখানে এক অর্থ হবে, যেখানে আকিদার এহসান আসবে ইমান ইসলামের সাথে এহসান সেখানে আর এক অর্থ হবে। মানে আদল আর এহসান, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, খুতবার মধ্যে আমরা পড়ি না শুক্রবারে, এখানে আল্লাহ পাক বলছেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদল এবং এহসানের।
এখানে আদল হলো যিনি যতটুকু পাওনা দার তাকে ততটুকু দেওয়া আদল, তার থেকে আর একটু বাড়াই দেওয়া এহসান। এটা হলো আমলের ক্ষেত্রে। আর যেখানে ইমান, ইসলাম, এহসান, এখানে হলো আকীদার ক্ষেত্রে। এই এহসান থেকে হলো মুহসিনিন। আল্লাহ পাক মুহসিনিনের আরো কিছু পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ। মুহসিনিন হলো তারা যারা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে। তাহলে বেনামাজি কোনোদিন মুহসিনিন হওয়া সম্ভব নয়। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে। ওয়াহুম বিল আখিরাতিহুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে তাদের ইয়াকিন গভীর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আখিরাতের উপরে তারা খালি ঈমান আনে না, আখিরাতের উপরে কি করে? ইয়াকিন। এই জন্য দেখেন অন্যান্য ব্যাপারে বলা হয় ইউমিনুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা গায়েবের উপরে ঈমান আনে, কিন্তু আখিরাতের ব্যাপারে ঈমান বলা হয় না। ওয়াহুম বিল আখিরাতিহুম ইউমিনুন বলা হয় না, বলা হয়েছে ওয়াহুম বিল আখিরাতিহুম ইউকিনুন। আখেরাতের বিশ্বাসটা হবে একই, মানে মনে হয় যে আমি দেখতেছি আখেরাত আমার সামনে এমনভাবে থাকবে মনে হচ্ছে আমি আখেরাত দেখতেছি, এটার নাম ইয়াকিন। এই একইন যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ ইমান পুরোপুরি আসবে না, কারণ আপনার সামনে আমার সামনে যদি আখেরাত পরিষ্কার না থাকে তাহলে গুনার কাজ করা আমার জন্য হালকা হয়ে যাবে। কিন্তু যদি আখেরাত আমার সামনে একেবারে একইন থাকে যে আখেরাত আমার আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, আমার কবরে জবাবদিহি করতে হবে, তাহলে আপনার দ্বারা আমার দ্বারা কোনো গুনার কাজ করা সম্ভব না। আল্লাহ পাক বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সলাত যারা কায়েম করবে, যাকাত আদায় করবে, আখেরাতের উপরে একইন তৈরি হবে, এই মানুষগুলো হেদায়েতের উপরে আছে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলোই সফল কাম। সুবহানাল্লাহ।